আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি একদম সহজ একটা রেসিপি, ভর্তা, যেটা কিনা আমরা ছোট বড় সবাই বানাতে পারি, আলুর ভর্তা। আলুর ভর্তাটা বানিয়ে আমি ঢেঁড়স দিয়ে ডেকোরেশন করেছি, তাই আমি নাম দিয়েছি আলুর ভর্তা বাহারি ঢেঁড়স। বাহারি ঢেঁড়স এই জন্যেই দিয়েছি, চারপাশে ঢেঁড়স দিয়ে যে ডেকোরেশনটা করেছি সেটার জন্য বাহারি। খুবই সুন্দর, সিম্পলের মধ্যে গর্জিয়াস, খুবই ভালো লাগে দেখতে, একদম গর্জিয়াস একটা ভর্তা হয়ে গেল। তো চলুন দেখা যাক ভর্তার জন্য আমি কী কী নিয়েছি বা কীভাবে করব। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজকে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। নিয়েছি পাঁচটা শুকনো মরিচ, নিয়েছি তিনটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়েছি ধনিয়া পাতা, লবণ, নিয়েছি ঢেঁড়স। প্রথমে আমি এখানে তেল, মরিচ, ধনিয়া পাতা, লবণ সবগুলো উপকরণকে একসাথে নিয়ে নিচ্ছি। লবণ, ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ মতোই দিবেন। এবার সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি। আলুর ভর্তা করতে সবসময় মনে রাখবেন সরিষার তেল দিয়ে কিন্তু ভাজার চেষ্টা করবেন, তাহলে আলুর ভর্তাটা মজা হয় বেশি। আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, কারণ এখানে আমি চাউমিন তেল দিব না, তাই সরিষার তেলটা দিয়ে ভেজে নিয়েছি। ভালো করে মিক্স করার পরে আমি এখানে আলুগুলো দিয়ে দিব। আমি আলুগুলো সিদ্ধ করে আগে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার সময় অবশ্যই মনে রাখবেন একদম ভর্তা করে ফেলবেন না, একটু গোটা গোটা রাখবেন, তাহলে হয় কি ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আলুর ভর্তাটা খেতে। আপনারা চাইলে এখানে অনেকে আছে ডিম দেয়, ডিম দেওয়া যায়, আলু ডিম একসাথে মিক্স করে দেওয়া যায়, ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি আরেকটু লবণ, আমার একটু লবণ কম হয়েছে তাই আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আলু ভর্তা করার সময় আলু যখন সিদ্ধ করি আমরা, তখন আলুটা অবশ্যই তাওয়ার মধ্যে ছেঁকে নেবেন, যেন আলুতে কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু আপনার আলুর ভর্তাটা মজা লাগে না খেতে। পানিটা যখন শুকানো যায়, শুকিয়ে নেওয়া যায়, তাহলে ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার ভর্তাটা কিন্তু করা শেষ, একদম ভর্তা করে ফেলবেন না, একটু একটু দানা দানা থাকলে আলুর ভর্তা খেতে মজা বেশি লাগে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, কেউ আছে ভেজেও করা যায় পেঁয়াজটাকে, যে যেভাবে করে মজা পায় সেভাবে করবেন। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এইবার ভর্তা সবগুলো নিয়ে নেব। সবগুলো ভর্তাকে আমি চেপে চেপে নিচ্ছি, একদম চেপে নেবেন না, হালকা একটু চেপে চেপে নেবেন। নিয়ে আমি এখন একটা প্লেট নিয়ে প্লেটের উপরে বাটিটাকে রেখে আস্তে আস্তে উপরে হাত দিয়ে এভাবে পিটব, পিটলে আস্তে ভর্তাটা খুলে আসবে বাটি থেকে। বাহ, কী সুন্দর খুলে আসছে। এইবার আমি করব ডেকোরেশন, যেটা বাহারি ঢেঁড়সে আলুর ভর্তা দিয়েছি আমি, আলুর ভর্তা বাহারি ঢেঁড়স। বাহারি ঢেঁড়সটা হচ্ছে এই কারণে আমি ঢেঁড়স দিয়ে বাহারি চারপাশটা ফুটিং করেছি বা চারপাশটা ডেকোরেশন করেছি, তাতে অনেক সুন্দর এবং আমার ভর্তাটা একদম গর্জিয়াস হয়ে গেছে। ঢেঁড়সটাকে আমি লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে, আমি কালো গোলমরিচের যে গুঁড়োটা সেটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, যেন ঢেঁড়সটা খেতে ভালো লাগে, আলু ভর্তার সাথে যেন খেতে ভালো লাগে। কারণ ঢেঁড়সটা কিন্তু আমরা কাঁচাও খেতে পারি, যারা পছন্দ করি ঢেঁড়সটা আমরা কিন্তু কাঁচাও খেয়ে পেলি, তাই আমি স্বাদের জন্য একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ঢেঁড়সটাকে সিদ্ধ করে নিয়েছি, যাতে খেতে ভালো লাগে। আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়, একদম সিদ্ধ করে নেবেন না, তাহলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে। আপনার খাওয়ার মতো উপযুক্ত হলে আপনি বন্ধ করে দিবেন চুলার আগুনটা, পানি ঝরিয়ে তারপর নিয়ে নিয়েছি। এইবার আমি সুন্দর করে পুরাটা ভর্তার মাঝে ডেকোরেশনটা করে নিচ্ছি। আমার ডেকোরেশনটা করা শেষ, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। এইবার প্লেটের চারপাশটা আমি যে ময়লাগুলো লাগছে সেগুলোকে একটা টিস্যু তাওয়াল দিয়ে মুছে নিয়েছি, সুন্দর ডেকোরেশন করে নিয়েছি, অনেক ভালো লাগতেছে দেখতে।
অনেক সুন্দর লাগতেছে দেখতে আপনারাও করবেন এইভাবে অনেক একদম সিম্পল এবং আনকমন একটা জিনিস আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে ইনবক্সে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন কিছু করার অনেক উৎসাহ দেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ইনবক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম